সেহলাম কুলখানি এসেছে হিরো শ্রাদ্ধ থেকে পীরতন্ত্র এসেছে ঠাকুরতন্ত্র থেকে অনেক কিছু এসেছে বিজাতীয় দর্শন চিন্তা অনুপ্রবেশের মাধ্যমে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে তাহলে প্রচলিত রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নেতারা যেমন দলাদলি ভাগাভাগি করে সেরেপ রাজনৈতিক স্বার্থে অনুরূপভাবে ধর্মের নামে যারা রাজনীতি করে তারাও দুনিয়াবী স্বার্থে রাজনৈতিক স্বার্থে শিরক বেদাত কুফুরির সাথে একমত হতে কোনো দ্বিধাবোধ করে না একদল মুসলিম সব কিছুতে আল্লাহ যত কাল্লা তত আল্লাহ এটা হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকে এসেছে হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকে যত কাল্লা তত আল্লাহ এখানেও কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করে এই বিজাতীয় দর্শনকে সমর্থন করা হচ্ছে কিতাব ও সুন্নতকে আঁকড়ে ধরলেই এই দলাদলি নিরসন করা সম্ভব মুসলিম জাতি দলে দলে বিভক্ত হওয়ার পিছনে মৌলিক কারণ চারটি এক নম্বর কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব দুই নম্বর কারণ হলো বিজাতিদের প্ররোচনা তিন নম্বর হলো বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ চার নম্বর হলো কোরআন ও হাদিসের ব্যাখ্যাগত মতভেদ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধি মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ আপনারা শুনেছেন আমার আলোচ্য বিষয় মুসলিম জাতির দলাদলির কারণ এবং তার প্রতিকার সময় যেহেতু খুবই কম ১৮ তারিখের প্রোগ্রাম আমরা ১৮ তারিখের মধ্যেই শেষ করব ইনশা আল্লাহ মুসলিমদের দলাদলির কারণ অথচ আল্লাহ পাক মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থাকতে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ পাক বলছেন আল্লাহর রজ্জুকে তোমরা মজবুতভাবে সমবেতভাবে আঁকড়ে ধরো দলে দলে বিভক্ত হইও না ওয়ালা তাফাররাকু
দলে দলে বিভক্ত হইও না দলে দলে বিভক্ত হলে কি হবে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম দলে দলে বিভক্ত হলে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে ব্রিটিশের সবচেয়ে বড় পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো মুসলিম জাতি যত খণ্ড বিখণ্ড হবে ততই মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হবে এই দ্বন্দ্ব থেকে বাঁচার উপায় কি আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون আসমানি ওহির বিধানকে তোমরা মেনে চলো অন্য কোন ওলিয়া ওলিয়া মেনে চলো না কোন ওলিয়া ওলিয়া মানা যাবে না মানতে হবে কোরআন এবং সহি সুন্না কিতাব ও সুন্নাত কিতাব ও সুন্নাত কিতাব ও সুন্নাত কিতাব ও সুন্নাত জিসকে সামনে উসুল কি আসবে হাকিকাত জিসকে সামনে রায় কি আসবে হাকিকাত কিতাব ও সুন্নাত কিতাব ও সুন্নাত রায় কিয়াস উসুল কিয়াস এগুলি বেহাকিকাত কিসের সামনে কিতাব ও সুন্নাতের সামনে সম্মানিত উপস্থিতি কিতাব ও সুন্নাতকে আঁকড়ে ধরলেই এই দলাদলি নিরসন করা সম্ভব মুসলিম জাতি দলে দলে বিভক্ত হওয়ার পিছনে মৌলিক কারণ চারটি কয়টি কয়টি কারণ চারটি ভালো করে মুখস্থ করবেন মনে রাখবেন এই চারটি কারণে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে এক নম্বর কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব রাজনৈতিক আবার বলেন রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করতেই হবে দলাদলি করতেই হবে ভাগাভাগি করতেই হবে জাতীয় সংসদে বাজেট পাশ হচ্ছে বাজেট ঘোষণার সাথে সাথেই দুই দল ব্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে সরকারি দলের ব্যানারে লেখা আছে এই সুষম বাজেটের বাজেটকে আমরা সুস্বাগতম জানাই সরকারি দলের ব্যানারে কি লেখা আছে সুষম বাজেট যুগ উপযোগী বাজেট জনকল্যাণমূলক বাজেটকে আমরা স্বাগত জানাই আর যারা বিরোধিতা করে তারা বিরোধীদের ব্যানারে লেখা আছে এই অসম বাজেটকে আমরা ধিক্কার জানাই দুই দলের দুই স্লোগান বাজেট কয়টা পাশ হয়েছে কথা বলেন বাজেট কয়টা স্লোগান কয়টা দুইটা তো বাজেট তো ঘোষণা হয়নি বাপু তো ব্যানার কখন বানাইল ব্যানার লিখতে টাইম লাগে না তার মানে বাজেট যাই পাশ হোক ভালো মন্দ যাই করুক সরকার যত ভালো কাজই করুক বিরোধী দলের কাছে সেটা ভালো নয় আর বিরোধী দল যত ভালো পরামর্শ দিক সরকারের কাছে সেটা ভালো লাগে না তো এই বিরোধিতা এই দলাদলি কী কারণে কথা বলেন কী কারণে সিরেফ রাজনৈতিক স্বার্থ ছাড়া এর মধ্যে আর কোনো কারণ নেই যারা একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করে সিরেফ এই রাজনৈতিক স্বার্থে মুসলিম জাতি দলাদলিতে বিভক্ত হয়েছে এটা এক নম্বর কারণ এটা গেল যারা বস্তুবাদী রাজনীতি করেন তাদের কথা
যারা ধর্মের নামে রাজনীতি করেন তারা কি করেন, একবার এই দলের সাপোর্টার আবার ওই দলের সাপোর্টার, কোনো নীতি গতি নৈতিকতা বলে কোনো জিনিস নেই। নিজেদের রাজনৈতিক স্বার্থে দলের স্বার্থে যে কোনো কিছু বরদাস্ত করার জন্য তারা প্রস্তুত আছে। তাদের এক নেতা এক সময় বক্তব্য দিচ্ছিলেন, বৃহত্তর স্বার্থে শিরিককে বরদাস্ত করা যাবে। বৃহত্তর স্বার্থে কি বরদাস্ত করা যাবে? শিরিক বরদাস্ত, শিরিকের সাথে আপোষ করা যাবে। বলছিলাম তারা বলছে শিরিককে আমরা বরদাস্ত করতে পারবো, কিসের স্বার্থে? রাজনীতির স্বার্থে শিরিককে বরদাস্ত করা যাবে। দলিল কোরআনে আছে তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত আনতে গেলেন, কথাটা খুব ভালো করে শুনবেন, শিরিককে বরদাস্ত করার দলিল কোরআনে আছে। এটা কে বলছেন? যারা রাজনীতির স্বার্থে যে কোনো জাহেলিয়াতের সঙ্গে আপোষ করেন তাদের বক্তব্য হলো এটা। দলিল হল কোরআনের আয়াত। কোরআনের আয়াতের দলিল যে যে কোনো স্বার্থে শিরিককে বরদাস্ত করা যাবে, বলেন নাউযু বিল্লাহ, শিরিককে বরদাস্ত করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা আও হুররিকতা। হে আমার সাহাবি, তুমি শিরক করো না, শিরক করো না, যদি তোমাকে হত্যা করা হয় এবং তোমাকে আগুন দিয়ে পুরানো হয়, শিরককে বরদাস্ত করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা আও হুররিকতা। এবার ওই রাজনীতির নেতাদের দলিল হলো, শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালা ইয়া ইবনা উম্মাহ লা তাখুযু বিলহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়ালাম তারকুব কওলি। সুরায় তোহা 94 নম্বর আয়াত। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওরাত আনতে গেছিলেন, কোথায়? তুর পাহাড়ে। ঘুমায় আছেন না চেতন আছেন? তাহলে উত্তর দেবেন, কোথায় গেলেন? তুর পাহাড়ে। তুর পাহাড় থেকে নিয়ে আসলেন তাওরাত। তাওরাত নিয়ে এসে দেখছে যে সমাজের লোকেরা বাসুর পূজায় লিপ্ত। কি করছে সমাজের লোক? বাসুর পূজায় লিপ্ত। উম্মতকে পাহারা দেওয়ার দায়িত্ব কাকে রেখে গেল? হারুন আলাইহিসসালামকে। হারুন আলাইহিসসালাম বয়সে বড় না মুসা আলাইহিসসালাম বয়সে বড়? হারুন আলাইহিসসালাম বয়সে বড়, কিন্তু নবুয়াতের সহযোগী নবী হলেন তিনি, আর মুসা আলাইহিসসালাম মূল নবী। মুসা আলাইহিসসালাম এসে এবার বড় ভাইয়ের চুল ধরলেন এক হাতে আর দাড়ি ধরলেন আর এক হাতে। কি ধরলেন? চুল আর ধারি ধরে মার শুরু করে দিলেন। মুসা আলাইহিসসালাম তো মেজাজি মানুষ, রাগি মানুষ, খুব মার শুরু করছে। মার শুরু করলে এখন বড় ভাই করুণ আর্তনাদ করছে, ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি। ভাই জানবে আমার মায়ের পেটের ভাই তুমি, আমার দাড়ি ধরে আর আমার চুল ধরে আমাকে মারপিট করো না। বানি ইসরাইল আমি ভয় পেয়েছিলাম, ইন্নি খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, বানি ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, এই কথা যেন তুমি না বলতে পারো, এই জন্য বাসুর পূজা আমি মেনে নিয়েছি কিন্তু বিভক্ত করি না। এই যে বাসুর পূজা মেনে না হলো, এটা হলো দলিল, কারণ শেরেকের সাথে আপোষ করতে
হবে বৃহত্তর স্বার্থে, বৃহত্তর ঐক্যের স্বার্থে। কিন্তু যেই বেহুদা এই আয়াত দিয়ে দলিল দিল, সেই বেহুদা বুঝল না যে মূল নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বাসুর পূজা বরদাস্ত করার কারণে তার আপন ভাই বয়সে বড় তাকে দাড়ি চুল ধরে ভালো করে ইসলাম মতো ঝাঁকা ঝাঁকি করবে মেনে নিয়েছিলেন কি? মূল নবীকে, সহযোগী নবীকে? তো মূল নবীরটা মানব না সহযোগী নবীরটা মানব? আমাদের আমিরে জামাত যখন জেলে গেলেন, আমিরে জামাত জেলে যাওয়ার পরে ডক্টর সাকাউদ সাহেবের কাছে চাপ পড়ল যে ইনসাফ পার্টির খবর তাহারিকে প্রকাশ করো, আর মুজাফফর বিন মহসিনের কাছে চাপ এলো যে ইনসাফ পার্টিকে সমর্থন দাও। তো ডক্টর সাকাউদ সাহেব ইনসাফ পার্টির খবর তাহারিকে ছাপায় না, তারপরে ডক্টর সাকাউদ সাহেবকে শোকজ দেওয়া হল, কারণ তদানীন্তনকালের ভারপ্রাপ্ত আমিরের নির্দেশকে তিনি লঙ্ঘন করলেন। কি করলেন? লঙ্ঘন করলেন। ডক্টর সাকাউদ সাহেবকে বললাম ভারপ্রাপ্ত আমিরের লঙ্ঘন করলেন কেন? বলছে আমিরই নেই তো নায়েব দিয়ে কি করব, যদি আমির থাকে তো নায়েব থাকবে, আমির না থাকলে নায়েবের খেতায় আগুন দেওয়া। মূল আমির জেলখানা থেকে বলছেন প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতির কোন পার্টি যদি কেউ খুলতে চায় সেজন্য আহলে হাদিস আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে আবার করে নতুন করে করে। আর নায়েবে আমির কি বলছেন? যে ইনসাফ পার্টি খোলা হোক আর তাহারিকে তার খবর দাও। তো ডক্টর সাগত কি আমিরের হুকুম মানবে না নায়েবের? কথা বলেন, আমির থাকতে নায়েবের হুকুম চলে? চলে না। তাহলে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হলেন মূল নবী, আর হারুন আলাইহিসসালাম কি নবী? সহযোগী নবী। তাহলে কারটা মানতে হবে? মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মূল নবী, সেটা মানতে হবে। সম্মানিত উপস্থিতি বলছিলাম, তাহলে প্রচলিত রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নেতারা যেমন দলাদলি ভাগাভাগি করে সেরেপ রাজনৈতিক স্বার্থে, অনুরূপভাবে ধর্মের নামে যারা রাজনীতি করে তারাও দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে সেরেক বেদাত কুফুরির সাথে একমত হতে কোনো দ্বিধাবোধ করে না। তাহলে এক নম্বর কারণ রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব, দুই নম্বর কারণ হল বিজাতিদের প্ররোচনা। বিজাতিরা সবসময় চায় মুসলমানগণ বিভক্ত হলে তাহলে তাদের মাথায় কাঁঠাল থুয়ে ভাঙায় ভেঙে খাওয়া সহজ, এই জন্য বহু জাতি তারা বিজাতীয় প্ররোচনা দিয়ে তাদেরকে বিভক্ত করে রেখেছে। আফ্রিকাতে এক জামাত আছে, এক ফেরকা আছে, সেই ফেরকার নাম হলো জুব্বাইয়া ফেরকা। ফেরকার নাম কি? জুব্বাইয়া ফেরকা। জুব্বাইয়া ফেরকার প্রতিষ্ঠাতার নাম হলো আবু আলী আল জুব্বাই। আবু আলী আল জুব্বাই বলছে যে আল্লাহরও ভুল হয়, নাউজুবিল্লাহ, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহরও যে ভুল হয় তারও তো দলিল আছে, নাউজুবিল্লাহ জাল। আবু আলী জুব্বাই জবাব দিচ্ছে, বলছে আল্লাহ এক আয়াত নাজিল করে, কয়দিন পরে আবার ওই আয়াতকে মানসুখ করে, আল্লাহ ভুল করে, নাউজুবিল্লাহ মির্জা আলেক, আল্লাহ ভুল করে এক আয়াত নাজিল করে, পরে দেখে ভুল হয়ে গেল সেই আয়াত মানসুখ করে আবার আর এক আয়াত নাজিল করে। আবু আলী জুব্বাইর ফতোয়া, সে একটা ফেরকা। এরকম পৃথিবীতে হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড, দেয়ার আর 73 কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে 73 জাতের মুসলমান বাস করে। এক এক জাতের মুসলমানের আকিদা বিশ্বাস, তাদের যে অবস্থা খুব জটিল।
ইসলামের শুরু জামানায় ইয়ামানের নিগ্রমাতার সন্তান আবদুল্লাহ বিন সাবা, আবদুল্লাহ বিন সাবা ইসলামে প্রবেশ করে বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়ে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে বিভক্তির সূচনা করে, দলাদলির সূচনা করে। সে আবদুল্লাহ বিন সাবা এখন আছে কি নেই? কিয়ামত পর্যন্ত আবদুল্লাহ সাবা মার্কা লোক দুনিয়ায় থাকবে। তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বিজাতিদের প্ররোচনায় গোটা মুসলিম জাতিকে বিভক্ত করার চেষ্টা করবে। তিন নম্বর হল বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ। বিজাতীয় দর্শন চিন্তা মুসলিম জাতির মধ্যে ঢুকে মুসলিম জাতিকে শতধা বিচ্ছিন্ন করেছে। একদল মুসলিম সব কিছুতে আল্লাহ, যত কাল্লা তত আল্লাহ, এটা হিন্দুয়ানি, এটা হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকে এসেছে। হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকেই যত কাল্লা তত আল্লাহ। এখানেও কোরআন এবং সহি হাদিসের অপব্যাখ্যা করে এই বিজাতীয় দর্শনকে সমর্থন করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানযুরুন। আল্লাহ পাক বলছেন, যখন মানুষের রুহটা হালকুমের কাছে আসে, ওয়ান্তুম হিনাইযিন তানযুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, বান্দারে হালকুমের কাছে যখন রুহ চলে আসে, আমি আল্লাহ সেখানে উপস্থিত থাকি, আমি আল্লাহ তার নিকটবর্তী ছিলাম। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তার চেয়ে নিকটবর্তী ছিলাম, তো কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। এর মানে হলো যত কাল্লা তত আল্লাহ। এটা হিন্দুয়ানি মতবাদ। হিন্দুদের 33 কোটি দেবতা, কারণ তাদের ভগবান সব কিছুতেই বিরাজমান। মাওলানা আবু তাহের বর্ধমানী বলছেন, লোকাল ট্রেনে যাচ্ছিলাম, আর একজন হিন্দু মহিলা গঙ্গার জল নিয়ে যাচ্ছিলেন, বাচ্চাটা কোলে করে আছে, লোকাল ট্রেনে সিট পায় নাই, তো বাচ্চা পেশাব করবি কর, তো এই গঙ্গার জলের কলসির মধ্যে পেশাব করে দিয়েছে। তখন মহিলা বলছে, রাম রাম রাম, শিশু কল্লিটা কি তুই? তখন বর্ধমানী সাহেব বলছেন, হরির কোলেতে হরি হরি শোভা পায়, গড়ায় পড়িল হরি হরিতে মিলিল হরি, হরি পান করে যদি কিবা ক্ষতি তাই। ও হিন্দু মহিলা, তোমার সব কিছুই দেবতা, গাছের মধ্যেও তোমার আল্লাহ আছে, মাছের মধ্যেও তোমার আল্লাহ আছে, পাথরের মধ্যে তোমার ভগবান আছে, ঘাসের মধ্যে তোমার ভগবান আছে, তোমার ভগবান সব কিছুতে আছে, তোমার ভগবান শিশুর মধ্যেও আছে, শিশুর পেশাবের মধ্যেও আছে, গঙ্গার জলের মধ্যেও আছে, তাহলে হরি যদি হরি পান করে তবে সমস্যা কোথায়? কথা কি বোঝা যায়? এই আকীদা থেকে এসেছে যত কাল্লা তত আল্লাহ। সেহলাম কুলখানি এসেছে হিরো শ্রাদ্ধ থেকে, পীরতন্ত্র এসেছে ঠাকুরতন্ত্র থেকে, অনেক কিছু এসেছে বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশের মাধ্যমে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে। আপনার আমার বাবা মারা গেলে মোল্লা ডাকা হয়, আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মৌত না রয়ে, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। মৌলানা আব্দুস সত্তার সাহেবকে দাওয়াত করে খাওয়ালেন, বাপের
জন্য দোয়া করার জন্য উনি দোয়া করলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, আল্লাহ তুমি আমার বাবা মাকে রহম করো যেভাবে ছোটকালে আমার উপর রহম করেছিল। তার মানে টাকাও গেল, খাওয়াও গেল, দোয়া করলো কার জন্য? মোল্লা বাপের জন্য দোয়া করলো, আর ঠাকুরদেবকে দাওয়াত করে খাওয়াইলো, ঠাকুরদেব দোয়া করতেছে বনমালি তুমি পরজনমে হইও রাধা। বনমালি দাওয়াত খাওয়াইছে ঠাকুরকে, তার ঠাকুর তখন বলছে পরজীবনে তুমি রাধা হয়ে উঠো। হিন্দুরা মরে গেলে পরজন্মে আবার ফিরে আসে, এরা বঙ্কিমচন্দ্র নাকি, বঙ্কিমচন্দ্র বলছে আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, বঙ্কিমচন্দ্র আবার আসবে এই পৃথিবীতে ফিরে, বঙ্কিমচন্দ্র মার্কা লোকেরা এই পৃথিবীতে আবার ফিরে আসবে। ও বনমালিক তুমি আমাকে এত সুন্দর খাবার খিলাইলা, পরজীবনে যেন ভগবান তোকে শুকর বানাই আবার দুনিয়ায় ফেরত পাঠায়। শুকর হয়ে যদি আসে তাহলে বিরাট নিয়ামত। তো বলছি ও ঠাকুর দেব তুই এমন দোয়া করলি রে, আমার মরফের এমন কপাল হবে যে আমি ঠাকুর হয়ে আবার কুকুর হয়ে আবার ফিরব। আমরা তো গান শোনেন, তো এটা গান নয়, এটা ঠাকুরের দোয়া, ঠাকুর দোয়া করতেছে বনমালি তুমি পরজন্মে হইও রাধা। ঠাকুর দেবকে বনমালির জন্য দোয়া করছে, আপনার মোল্লা খেয়া নিজের বাপের জন্য দোয়া করে চলে যায়। ইসলাম ওখান থেকে এসেছে, প্রচলিত ইসলাম, মুসলমান বিজাতীয় দর্শন চিন্তায় পড়ে হাবুডুবু খায়। এক একটা করে যদি এই আচরণগুলি বলতে যাই রাত ভোর হয়ে যাবে কিন্তু শেষ হবে না। চার নম্বর হলো কোরআন ও হাদিসের ব্যাখ্যাগত মতভেদ। একই হাদিস দুইজন দুই রকমের ব্যাখ্যা করে, দুইজন দুই রকমের ব্যাখ্যা করে। একটি হাদিস শোনাই সহজ হবে আপনার বুঝতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো দেবর সম্পর্কে কিছু বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেবর হলো মৃত্যুর সমতুল্য। দেবর কিসের সমতুল্য? এ হাদিসের মানে কি, ব্যাখ্যা কি? এ হাদিসের ব্যাখ্যা হলো মৃত্যু দেখে প্রাণী যেমন ভয়ে পালিয়ে বেড়ায়, দেবর দেখে ভাবিরা ওইভাবে পালিয়ে বেড়াবে, কারণ বেড়া ক্ষেত খাইলে সেই ক্ষেত রক্ষা করা যায় না, দেবরের হাতে ভাবি ধরা খেলে সেই ভাবিকে রক্ষা করা কঠিন, কাজেই মরণ থেকে যেন মানুষ পালায় বেঁচে থাকার চেষ্টা করে, ভাব দেবর থেকে ভাবিরা সেইভাবে বাঁচার চেষ্টা করে। ব্যাখ্যা ঠিক আছে না ভুল হইল? আর একটা ব্যাখ্যা শোনেন, আয়নামা তাকুনু ইউদরে কমল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। মরণ থেকে তুমি যতই বাঁচো মরণ তোমাকে ধরবেই, মরণের সাথে তোমার মোলাকাত হবেই হবে, কাজেই দেবর ভাবি যতই পর্দা করার চেষ্টা করুক, পর্দা করে মরণ থেকে যেমন বাঁচার চেষ্টা করে বাঁচা যায় না, দেবর ভাবি পর্দা করা সম্ভব নয়, কারণ একই বাড়িতে থাকে, পর্দা করে কি করে, যতই পর্দা করুক ভবিষ্যতে দেবরের সাক্ষাৎ হবেই হবে। এই ব্যাখ্যাটা কেমন লাগলো? এটাও তো একটা ব্যাখ্যা, হ্যাঁ এটাও তো একটা ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে যে কোনো লোক যদি ধনী হয় আর সেই লোক যদি বখিল হয় সেই লোক জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে আর জাহান্নামি দুইটা কি এক শব্দ? পার্থক্য কি?
জাহান্নামে যাবে আবার ফিরে আসতেও পারে, আর জাহান্নামী মানে জাহান্নামের অধিবাসী। আমি নওগাঁতে এসেছি, আবার নওগাঁ থেকে ফেরত যাব, তাই না? আর আমি যদি বলি আমি নওগাঁর বাসিন্দা, তো ফেরত যাওয়া আছে নাকি? তাহলে জাহান্নামী আর জাহান্নামে যাবে দুইটা কি এক? হাদিসে আসছে, ধনী লোক যদি বখিল হয় সেই লোক কোথায় যাবে? ধনী লোক বখিল হওয়া উচিত নয়। আর গরিব লোক যদি গৌরবী হয়, অহংকারী হয়, সে গরিব লোকও জাহান্নামে যাবে। তবে একটা ধনী লোক না হয় গৌরব করলেও করতেও পারে, তোর টাকা নেই পয়সা নেই তুই গৌরব করিস কেন? তাহলে ওই জন্য শাস্তি বেশি। হাদিস তো এটা নাকি? এক আলেম সাহেব এই হাদিসের ব্যাখ্যা করে ফতোয়া দিচ্ছেন, বড় মাছ যদি ধনী লোক বাজারের বড় মাছ না কেনে তো জাহান্নামে, আর গরিব মানুষ রিক্সাওয়ালা কিনবে পুঁঠির মাছ, ও পুঁঠির মাছ না কিনে ও যদি বড় বোয়াল মাছ কেনে সেও জাহান্নাম। তাহলে মহা মুশকিল হয়ে গেল। হাদিস রইল এক জায়গায়, ব্যাখ্যা হইল আর এক জায়গায়। সম্মানিত উপস্থিতি, এই যে এইভাবে অপব্যাখ্যা, এটাকে কি বলা হয়? অপব্যাখ্যা। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ব্যাখ্যা সালাফে সালেহীন থেকে না নেবেন, যতক্ষণ পর্যন্ত সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী হাদিস না মানবেন, বিভ্রান্তি থেকে বাঁচা বড় কঠিন। কোরআন হাদিস খারিজিরাও মানে, কোরআন হাদিস কাদিয়ানিরাও মানে, কোরআন হাদিস হুলুলিরাও মানে, কোরআন হাদিস ইত্তেহাদিরাও মানে, কোরআন হাদিস ভ্রান্ত ফেরকার সবাই মানে, কিন্তু সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী কোরআন হাদিস একমাত্র আহল হাদিসরা মানে, আর অন্য কেউ মানে না। কিতাব ও সুন্নাহ আলা ফাহমে সালাফ। আজকে ছোট্ট একটা উদাহরণ দিই, প্রসঙ্গের আমি ইতি টানতে চাই। ছেলেকে পাঠালাম মামুর কাছে, গিয়ে বললাম তোমার মামুর কাছে টাকা নিয়ে আসো। বলে আব্বু টাকা দিতে বলেছে 10,000। ছেলের মামুর কাছে ছেলে গিয়ে বলে আব্বু টাকা দিতে বলছে 10,000। ছেলের মামু বলছে, তোর বাপের জন্য কি আমি টাকার গাছ লাগাইছি রে? যখন তখন চাইলেই পাওয়া যায় টাকা। ছেলে ফিরে চলে আসে, বলে আব্বু মামু বলছে তোর বাপের জন্য কি টাকার গাছ লাগিয়েছি? তা আমি তখন জিজ্ঞেস করলাম, তোমার মামু কি রাগ করে বলল না হাসতে হাসতে বলল? কথা বলেন, রাগ করে বললে আর হাসতে হাসতে বললে দুইটার তর্জমা কি এক? যদি রাগ করে বলে তাহলে বুঝতে হবে টাকা চাওয়াতে বিরক্ত হয়ে রেগে গিয়ে এগুলি বলছে, আর যদি হাসতে হাসতে বলে তাহলে রসিকতার সাথে বলেছে। হাসতে হাসতে বললো না রাগ করে বললো, এই ব্যাখ্যা কে দেবে? কে দেবে? ছেলে। কেন? ছেলে ডাইরেক্ট তার মামুর মুখ থেকে শুনেছে, তার মামু কিভাবে কথাটা বলেছে এই ব্যাখ্যাটা ছেলে যত সুন্দর দিতে পারবে আর কেউ পারবে না। রাসূলুল্লাহ সাল্লামের হাদিস শুনেছে কারা? সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামের পরতে তাবেঈনে ইজাম, এইভাবে হাদিস আসছে। তো এই হাদিসের 1,450-1,250 বছর ধরে কিতাবে লেখা আছে যে ধনী বখিল জাহান্নামে যাবে, আর গরিব অহংকারী জাহান্নামে যাবে। তো বড় মাছ না কিনলে জাহান্নামে যাবে, এত সুন্দর ব্যাখ্যা 1,250 বছর পরে তুমি দিচ্ছ, কারণ সালাফে সালেহীনের ব্যাখ্যা থেকে ফিরে যাওয়ার কারণে তোমার বিভ্রান্তি হয়েছে। ওই জন্য আরব দেশের আলেম ওলামা বলেন, কিতাব ও সুন্না আলা ফাহমে সালাফে হাদিল উম্মা। কিতাব সুন্নাকে মানতে হবে সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী। অনেক কথা আছে, শেষে আর একটা হাদিস বলে শেষ করছি। মানে হুদাইবিয়ার যেদিন সন্ধি লেখা হচ্ছে, সুহাইল বিন আমর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সন্ধি চুক্তি করলেন। হুদাইবিয়ার মাঠে বাবলা গাছতলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করতেছিলেন, উজুর পানি সাহাবায়ে কেরামগণ নিয়ে গায়ে মলে নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম থুতু ফেলছেন, থুতুগুলি সাহাবায়ে কেরামগণ নিয়ে গায়ে মলে নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লামের গায়ের ঘাম সাহাবায়ে কেরামের আতরের শিশিতে ভরে
আতর হিসাবে ব্যবহার করেছে। হুদাইবিয়ার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কামালিন ডান সাইডের অংশ আগে এই চুলগুলি সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন, বাম সাইডের চুল আবার কামিয়ে এগুলি ভাগ করে দিলেন। এটা হলো পীরগিরির দলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি থেকে সাহাবায়ে কেরামগণ বরকতের আশায় আল্লাহর নবীর উজুর পানি গায়ে মলি নিতেন। তা আমরা পীর সাহেবরা হলাম ও নবীর ওয়ারিস, আর আমার মুরিদানরা এইভাবে আমাদের বরকত গ্রহণ করবে, পীর সাহেবের আটা ঝুটা খাবে, পীর সাহেবের পানি ব্যবহার করবে, পীর সাহেবের মাথার চুল নিয়ে বরকত হাসিল করবে। দলিল বুখারিতে, কোনো বাপের বেটার ক্ষমতা নেই হাদিসকে রদ করে। এত নম্বর হাদিস, অমুক নম্বর অধ্যায়, অত নম্বর পৃষ্ঠায় হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি খেয়ে সাহাবায়ে কেরামগণ বারাকা নিয়েছেন। রদ করবেন কিভাবে? রদ করবেন কিভাবে? বলবেন যে এই বিষয়টি একমাত্র আল্লাহর নবীর জন্যই খাস। প্রমাণ, আল্লাহর নবীর পরে অন্য কেউ যদি বারাকাত কারো উজুর পানি থেকে যদি বারাকাতের আশায় উজুর পানি ব্যবহার করা জায়েজ হতো, তাহলে সিদ্দিকে আকবরও উজুর পানি সাহাবিদেরকে দিতেন, আর সাহাবি গণ সিদ্দিকে আকবরের উজুর পানিও নিতেন। যখন সাহাবায়ে কেরামগণ এই রীতিনীতি আর অবলম্বন করেননি, ওখান থেকেই বিলুপ্ত হয়ে গেছে, তাতেই প্রমাণিত হলো সিরাত আল্লাহর নবী ছাড়া কারো কোনো ব্যবহৃত জিনিস থেকে বারাকাত হাসিল করার সুযোগ। তারপরে আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের পরে তার ব্যবহৃত কোনো জিনিস থেকে বারাকাত হাসিল করার সুযোগ নেই, যার ফলে সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে তার ব্যবহৃত জিনিসপাতি সব বিলুপ্ত করে দিয়েছেন। কিন্তু মদিনায় নাই, মক্কায় নাই, সেই তুরস্কের তুসকাফি জাদুঘরে এই সমস্ত ভণ্ডামি বক্কর চক্কর আছে। কোত্থেকে একটা চটি এনে কয় এটা আল্লাহর নবীর চটি, কোত্থেকে এক ঘটি এনে কয় এটা ফাতেমার ঘটি, কোত্থেকে এটা এনে কয় এটা হাসান হুসাইনের টুপি, যা পায় সেটাই নিয়ে এসে বলে এটা অমকের, সেটা তমকের। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্না মানতে হবে সালাফে সালেহীনের বুদ অনুযায়ী। পরিশেষে মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা হলেন অর্ধেকের বেশি আপনাদের অংশ, আপনারা মায়ের জাতি, আপনার সন্তানকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে গড়ে তোলার পিছনে আপনার অনন্য অবদান রয়েছে। আপনার পর্দার তিনটি মূলনীতি, আপনি ঘরের মধ্যে থাকবেন, বাড়ির বাইরে বের হলে বোরকা পরে বের হবেন, নিজের কণ্ঠস্বরের শালীনতা, নিজের আচরণের শালীনতা বজায় রাখবেন। এই বলেই আজকে আমার আলোচনা আমি সংক্ষেপ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।